করতেছে, রেজিস্টার ব্যথা করবে, এটা স্বাভাবিক। আচ্ছা এখন এই যে আপনারা বাইক চালানো শিখেছে, আপনারা জাহাজ চালানো শিখেন। বহুদিন পরে কোচিং এ আসছি, কোচিং এর চেয়ার টেবিলগুলো দেখতেছি। লাস্ট ইন্ডিয়া থেকে আসার পরে একটা বা দুইটা ক্লাস দিছি, এরপরে আমাদের ক্লাস শেষ, আমাদের ডিপার্টমেন্টের ক্লাস শেষ, অন্য ডিপার্টমেন্টের ক্লাসগুলো চলতেছে এখন। যাই হোক, কোচিং আসার কারণ বলতেছি আগে ইন্ট্রো। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে আসছি ইফতারের দাওয়াতে। হ্যাঁ, ও রমজানের পরে তো এটাই আপনাদের সাথে নিয়ে প্রথম ব্লগ। সো হ্যাপি রমাদান এভরিওয়ান। আর কোচিং আসছি, হাম্মা ভাই বলতেছে আয় আজকে আমরা একসাথে ইফতার করি, সেই জন্যই কোচিং আসা। আমি ব্লগার হতে চাই, সানিগিরি আমার জন্য কী সাজেশন দিবে, আমার কী কী গ্যাজেট কিনতে হবে, কত টাকার গ্যাজেট কিনলে আমি একজন আদর্শ এবং সাকসেসফুল ব্লগার হতে পারবো? কার ফোন দেখি তো, এটা কার ফোন? আমার একটা আইফোন 14 নিয়ে বসে আছে আর বলে গ্যাজেট নাই। আর হামাবের বাইকটার কথা মনে আছে, যে সিবিআরটা, এটা কত হাজার কিলো চলছে? 65,000 কিলোমিটার চলছে মাত্র। 65,000 কেউ কিনতে চান বলেন, সেটা বিক্রি করতে চায়? যদি কেউ কিনতে চান বেশি না, 3.5 লাখ টাকা একটু ডিসকাউন্ট আছে, অনেক বড় হয়েছে অঙ্কের ডিসকাউন্ট দিবে। এটা হচ্ছে হাম্মা ভাইয়ের সেই লিজেন্ডারি সিবিআর, 65,000 কিলোমিটার চালাই ফেলছে। আর এটার কারণেই ভাই অমসানি ইউটিউবার হয়েছে, আজকে যে আমার এই পর্যায়ে দেখতেছেন এটার একটা বড় অবদান আছে, সে কাহিনী বলতেছি। ওয়েট, দাঁড়ান বাইকটাকে ঘুরে নিই, লেনে নিয়ে নিই। সো কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে 2017 সালের দিকে সম্ভবত হাম্মা ভাই নতুন সিবিআর কিনছিল। তখন সিবিআর তো খুব হাইপলা জিনিস ছিল, 2017 সালে লঞ্চ হওয়া যে সিবিআরটা, সেটা নতুন একটা ডিজাইনের। 16 সালের সিবিআর একরকমের ছিল, 17 সালের সিবিআর টোটালি ডিফারেন্ট লুকে, একবার খুব খুব মানে সবাইরে খুব টানতো ওই সিবিআরটা, তো আমারও খুব টানতো। তখন আমার বাইক ছিল না, হাম্মা ভাই বাইক কিনতে গেছে, আমারও ডাকছিল যে সানি আয় বাইক কিনতেছি দেখা যা। তো যেদিন বাইক কিনতেছিল, বাইকটার যে প্যাকেট ট্যাকেট ছিল ওগুলো সব খুলতেছিল, খোলার সময় আমি একটা ভিডিও করছিলাম ফোন দিয়ে। তো ওই ভিডিওটা সেই 17 সালে, তখন তো ইউটিউব চ্যানেল ট্যানেল বুঝতাম না, দেখলাম যে আচ্ছা আপলোড দেওয়ার অপশন আছে, মানে নাম আইডি থাকলে তো সবার একটা একটা চ্যানেল থাকে, ইউটিউবে ঢুকলাম আপলোড দিলাম। তো মানে আমার লাইফে প্রথম ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে ওই ভিডিওটাই। তো সেই ভিডিওটা টাইটেল ছিল এরকম, আনবক্সিং হন্ডা সিবিআর, এরকম একটা টাইটেল ছিল। এবং ওই ভিডিওটা প্রায় 1 মিলিয়ন ভিউজের কাছাকাছি পৌঁছে গেছিলো, আমার লাইফের প্রথম আপলোড দেওয়া ভিডিও। তখন আচ্ছা আই গট ইন্টারেস্টেড ইন ইউটিউব। তার পরবর্তীতে এই চ্যানেলটা একবারে নতুন চ্যানেল, যেটা হচ্ছে সেই 19-এর শুরুর দিকে, মানে 18 ডিসেম্বরে খোলা। তারপরে সেখান থেকে আস্তে আস্তে করে শিখা, আস্তে আস্তে করে আজকে এই পর্যায়ে। তাই এই স্পেসিফিক সিবিআরটার সাথে আমার একটা কানেকশন আছে, আমার ইউটিউবার হওয়ার পিছনে এই সিবিআরটার একটা অবদান আছে। ভাই ভালো আছেন আপনার ব্লগ দেখে ভাই? তাই নাকি, থ্যাংক ইউ। সালামু আলাইকুম, কেমন আছেন? যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে ডাক ভবনের এখানে। এখানে দেখি একটা মেলা চলতেছে, ওই যে দেখেন, মেলায় যাবা? আচ্ছা ভালো কথা, আপনি আজকে বাইক শিখবেন? শিখবেন আজকে আমাদের তারেক আজিজ বাইক চালানো শিখবে। আর এখানে একটা মেলা চলতেছে, আগে হচ্ছে আমরা মেলাটা একটু ঘুরে আসি, অনেকদিন ধরে এই মেলাটা দেখার ইচ্ছা। এটা হচ্ছে হলিডে মার্কেট বলে আর কি, প্রতি শুক্রবার শনিবার এই জায়গাটা হতে বসে। মেলার মধ্যে ঘুরে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে সব মেয়েদের আইটেম, নারীদের জামা কাপড়ের আইটেম সবচেয়ে বেশি, নারীদের জুয়েলারি সবচেয়ে বেশি। আর মাঝখান দিয়ে কিছু খাবারের দোকান পাট আছে আর কি, এই যে ফিরোজ সাহেব যেটা ট্রাই করতেছে, এটা হচ্ছে মিক্সড ফ্রুট আইটেম না আর কি, রোল আইসক্রিম, লাইভ আইসক্রিম। ফিরোজ ভাই কি আসলে রিঅ্যাকশন দেন তো, খেয়ে কেমন লাগতেছে? জানি না, ঠিক আছে, নট রিকমেন্ডেড। আমরা এখন আরপিএম আছে হচ্ছে এক একে আছে। আরপিএমটা যখন কেউ নতুন বাইক শিখতে যায়, আমি সাজেস্ট করি সবসময় 3 বা 4 করে দেওয়ার জন্য, তাহলে শিখাটা সোজা হয়, কারণ ক্লাচ ছাড়লে বাইকটা চলা শুরু করবে, তখন ব্যালেন্সিং ইজি হবে। তো সে সাইকেল চালাইছে, সাইকেল চালাতে পারে, তার জন্য প্রথমে দরকার হচ্ছে জাহাজও চালাতে পারে। আচ্ছা, সে তো মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজ চালাতে পারে, তার বাইক চালানো শিখা কঠিন। Thank you.
সে চালাইতেছে আর দৌড়াই দৌড়াইতেছে, আমারে এক ধরনের এক্সারসাইজ হয়ে যাইতেছে আর কি। তবে প্রথম দিনেই এই যে আজিজ চালাইতেছে, এখন থ্রোটল টোটল কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট আরপিএম এর উপর চলতেছে। আপনার প্রত্যেকবার প্রথম দিনেই এত ভালো চালান কেন? উনি গাড়ি চালাইতে গেছেন প্রথম দিন মোটামুটি ভালোই পারছে, কি হবে ভাই? আপনার বাইক চালানো শিখেছে, আপনার জাহাজ চালানো শিখেন বলেন, আপনি বলেন বাইক চালানো সোজা নাকি জাহাজ চালানো সোজা? জাহাজ চালাতে তো বেশি মানুষ লাগে, এটা একা চালানো যায়, এটা হলো কথা। এই জিনিসটা হচ্ছে ফিলিপসের একটা ট্রিমার, তো এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে দাড়িমোস কামানোর জন্য, আমার যে মেকআপ বা দাড়িমোস উঠে সেগুলো কামানোর জন্য। তো একটা শ্যুট ছিল, অপেক্ষা করতেছিলাম দুই দিন ধরে, আমি শেপ না করে বসেছিলাম এটা আসবে, এটা দিয়ে শেপ করে তারপর হচ্ছে আমি শুটে যাব। বাট এটা আসছে কখন জানেন? যখন আমি শেপ করছি, শুটে গেছি, দুপুরবেলা শেপ করছি, বিকালবেলা হচ্ছে এটা আমার হাতে পেয়েছি। যাই হোক, ও ভালো কথা, এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম আমি কোন জায়গা থেকে জানেন? যখন আমি কক্সবাজারে ছিলাম, কক্সবাজারে হোটেলে বসে বসে চিন্তা করতেছিলাম একটা ট্রিমার দরকার, সেখানে বসে আমি এটা অর্ডার দিছি। আপনাদেরকে কক্সবাজারে যাওয়ার গল্প তো আমি আপনাদেরকে শোনাই নাই, আসেন তাহলে কক্সবাজারে যাওয়ার গল্প শোনাই। সো ব্রোস, কাহিনি যেটা হয়েছে, সময়টা ছিল হচ্ছে রোজার 3-4 দিন আগে, আকাশটা ছিল মেঘলা, ঢাকা শহরে গুড়ি গুড়ি তখন বৃষ্টি হইতেছিল। তখনই ভাই মোহাম্মদ তোকির আমার ফোন দেয় যে সানি, আমি সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের দিকে আসতেছি, আমার যে নতুন রিসোর্টটা আছে বরিশালে ডাকছে, আর ভাই মোহাম্মদ সানি যাবে না তা কি হয়? তার উপরে সামনে রোজা, রোজার ভিতরে আবার টুরে যাওয়া যাবে না, তাই চিন্তা করলাম যাওয়াই যায়, উঠে গেলাম বাসে। আর এরপর আমরা চলে আসছি কক্সেস বাজার, বহুদিন পরে। আর কক্সবাজারে আমরা তৌকিরের যে নতুন রিসর্ট কক্সবাজারে সেটার মধ্যে চলে আসছি, সেটার নাম কি? ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আচ্ছা, ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এই হচ্ছে আমাদের রুম। গতকালকে আমি রওনা দিয়েছি হচ্ছে ঢাকা থেকে, আর তৌকির রওনা দিয়েছি হচ্ছে সেন্ট মার্টিন থেকে, তো দুজন একসাথে এখানে এসে মিলিত হয়েছি। যাই হোক, আপনাদেরকে প্রথমে শুরু করতে হবে হচ্ছে রুম ভিউ দিয়ে, রুমের কি অবস্থা। এই হচ্ছে আমাদের রুম, এখানে একটা কাপল বেড দেওয়া আছে, দুইজন বন্ধু আমরা ব্রোম্যান্স করবো, রোম্যান্স না, আমরা করবো ব্রোম্যান্স। রিসোর্টের ভিতরের ইন্টেরিয়র তো দেখলেন, রুমগুলো খুবই প্রিমিয়াম। আর যদি রিসোর্টের বাইরের কথা বলি, বাইরে দুইটা জায়গা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। একটা হচ্ছে যে ঢোকার জায়গাটা, মানে এন্ট্রেন্সটা, সেটা এরপরে দুই নম্বর জায়গাটা হচ্ছে সুইমিং পুল। কক্সবাজারে সবসময় গেলে সমুদ্রের মধ্যে লাফালাফি করতাম, কিন্তু সুইমিং পুলে কোনোদিন লাফালাফি করা হয় নাই কক্সবাজারে। কারণ কক্সবাজারে আসলে সবসময় থাকা হইতো কলাতলির দিকে, ওইখানের হোটেল গুলার অবস্থা হচ্ছে জাস্ট নাইট স্টে, আমরা গিয়ে সমুদ্রে লাফালাফি করতাম। তুই কি আগে কক্সবাজারে কোনোদিন কোন রিসোর্টে সুইমিং পুলে ডুবাইছস? না, কারণ অনেক ভাড়া। অথেন্টিক, অথেন্টিক। আমরা এখন বেরোইছি হচ্ছে তোকে রিসোর্টের রাতের ভিউটা এনজয় করার জন্য, প্লাস আমাদের ডিনার শো সারবো। এই রাতের হচ্ছে এই ভিউটা পাওয়া যায় তোকির কালা, কিন্তু সবকিছু কালারফুল। আমি রেসিজমের শিকার। দেখ, তোকে একটা মোটিভেশনাল স্পিচ দিই, কখনো দেখেছিস যেই বাগানে ফুল সবচেয়ে বেশি সুন্দর হয়, সেই বাগান যে করে তার গায়ের অবস্থা সবচেয়ে বেশি নোংরা থাকে,
বাগান সুন্দর হওয়া ইম্পর্টেন্ট, বাগানের মালিক সুন্দর হওয়া ইম্পর্টেন্ট না, ঠিক কি না বলেন? এই ছিল আমাদের কক্সবাজারের কাহিনী, আমাদের বরিশালের নতুন রিসোর্টের পার্টনার হয়েছে সেটা এক্সপ্লোর করার কাহিনী। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য বাই বাই, সানি বিদায় নিচ্ছে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। চলে আসছি হচ্ছে আমরা তকিরের রিসোর্ট, যেটার নাম হচ্ছে তকির গি। আচ্ছা, আবার হ্যাঁ, ভালোই কমফোর্টেবল আছে।